আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যেভাবে অজু করলে ঘুণা জ্বরে যায়, ইমাম গাল্লাতি রুহ তার ছেলেদের অজুর নিয়মকানুন শিখিয়ে বলেন, অজুর শুরুতে তোমরা মেসওয়াক করবে, অর্থাৎ দাঁত মেজে নিবে। দাঁত পরিষ্কার না থাকলে মানুষ তোমার থেকে কষ্ট পাবে। অজু করার সময় কাবলামুখী হওয়া ভালো। শুরুতে আল্লাহর কাছে এই বলে নিবে, পরম দয়াময় আল্লাহর নামে অজু শুরু করেছি, হে আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা ও দোকা থেকে আপনার কাছে আশ্রয় চাই, সে যেন আমার কাছে ঘেঁষতে না পারে। তারপর দুই হাতের কবজি পর্যন্ত দুতে দুতে বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছে ভালো চাই, বেশি ভালো চাই, খারাপ কাজ থেকে আপনার কাছে পানা চাই। এরপর তিনবার কুলি করবে, এখানেও তুমি এই দোয়া পড়বে, হে আল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি জিকির করার তৌফিক দিন, দুনিয়াতে ও আখিরাতে যেন আপনার জিকিরের সঙ্গেই থাকতে পারি। তিনবার নাকে পানি দিয়ে পরিষ্কার করবে, তারপর বলবে, হে আল্লাহ, আপনাকে খুশি রেখে ব্যস্তের সুগ্রান নেওয়ার তৌফিক দিন, জাহান্নামের দুর্গন্ধ থেকে আমাকে বাঁচিয়ে রাখুন। তারপর পুরো মুখ ধুয়ে নিবে, তখন এই দোয়া পড়বে, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দাদের চেহারায় যেদিন হাসি ফুটে উঠবে সেদিন তোমার নূর দিয়ে আমার চেহারাকে আলোকিত করে দিও, আর যেদিন তোমার শত্রুদের চেহারা কালো হয়ে যাবে সেদিন আমাকে তুমি তোমার ভালোবাসার ডানা দিয়ে আগলে রাখো। তারপর ডান হাতের কনুই সহ ধুয়ে নিবে, বলবে, হে আল্লাহ, আমার ডান হাতে আমলনামা দিও। বা হাত দোয়ার সময় বলবে, হে আল্লাহ, আমার আমলনামা বা হাতে দিও না, হে প্রিয় তালিবে ইমল, ইসলামের ছাত্র। তারপর তুমি মাথা মাসে করবে, মাথা মাসে সময় পড়বে, হে আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাকে ঢেকে নাও, তোমার কল্যাণগুলো আমার উপর নাজির করো, আমার জন্য জান্নাত অবশেক ও জাহান্নাম হারাম করে দাও। তারপর কান মাসেহ করবে আর বলবে, হে আল্লাহ, আমাকে তোমার দলে নিয়ে নিন, যারা উপদেশ বাণী শুনে এবং মানে। গার মাসে করার সময় বলবে, হে আল্লাহ, আমার গারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন, দয়া করে এই গারে জাহান্নামের শিকল পরাবেন না। আমরা এখন অজু শেষ দিকে চলে এসেছি। এরপর ডান পায়ের কবজি পর্যন্ত তিনবার ধুবে, বলবে, হে আল্লাহ, তোমার নেককার বান্দাদের সঙ্গে আমার পা সিরাতুল মুস্তাকিমে ধীর রাখো। বা পা দোয়ার সময় বলবে, হে আল্লাহ, মুশরিক মুনাফিকের পা পুরসিরাতে পিছলে যাবে, সেদিন আমি তোমার কাছে আশ্রয় চাই, আমার পাকে তুমি ধীর রেখো। এভাবে অজু শেষ করবে, প্রতিটি অঙ্গ তিনবার ধুবে। অজু শেষে আকাশের দিকে তাকিয়ে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই, তার কোনো শরিক নেই, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি পবিত্র, সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া এবাদতের যোগ্য কেউ নেই, আপনি তওবা কবুলকারী, আপনি দয়াময়, আমার তওবা কবুল করে নিন, আমাকে নেক বান্দাদের দলে সামিল করে নিন, ধৈর্যশীল ও শুকুরগুজার বান্দা হওয়ার তৌফিক আপনি আমাদের দিন, বেশি বেশি জিগির ও তাজবি করার তৌফিক দিন। তারপর ইমাম গাল্লাজি বলেন, এভাবে যে কেউ অজু করবে তার পুরো দেহ থেকে ঘুণা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তার অজুকে ফেরেস্তা সিল মেরে আকাশে নিয়ে রেখে দিবে, এ অজু কিয়ামত পর্যন্ত বান্দার জন্য দোয়া ও জিকির করতে থাকবে, যার সোয়াব বান্দার আমলনামায় জমা হবে।